স্টুডিও ফ্রিকোয়েন্সি লাইভ এর নিবেদন হন্টেড হান্ড্রেড হন্টেড হান্ড্রেডে আজ আপনারা শুনবেন আকাশ গুহর লেখা গল্প রাহু। গল্পের কাহিনী ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো রকম মিল একান্তই অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। লেখকের জন্ম ১৯৯৮ সালের ২০শে জানুয়ারি দত্তপুকুরে। পেশায় তিনি একজন ওয়েবসাইট ডেভেলপার, তবে লেখালেখির শখ তার ছোটবেলা থেকেই। স্কুল ম্যাগাজিনে ভ্রমণ বৃত্তান্ত লেখার মাধ্যমে তার সাহিত্যে হাতে খড়ি। তারপর বহু অলৌকিক গল্প লিখেছেন অনলাইন পত্রিকা, গল্প সংকলন এবং ফেসবুকে। আজ গল্প পাঠে রয়েছে ব্রতদীপ। অন্যান্য চরিত্রে সঞ্চিতা, মৌমিতা, অমিত, অনন্যা এবং রূপম। গল্পের সূত্রধার অনন্যা। প্রচ্ছদ অলঙ্করণে বৃষ্টি পিক্সেলেট। শব্দগ্রহণ আবহ এবং সম্পাদনায় রূপম। পরিকল্পনা এবং পরিচালনায় অনন্যা। শুরু হচ্ছে আজকের গল্প রাহু। বড় মা, মালতি একটা মেয়ে ছেলেকে নিয়ে এসেছে, সঙ্গে আবার একটা ১০-১২ বছরের চাওয়াল, নিজ মলে দাঁড়ায় আছে, ওপরে নিয়ে আসি। ভারী মেহগনি কাঠের সবুজ রঙা দরজার ওপার থেকে উঁকি মেরে এতগুলো কথা গড়গড়িয়ে বলে গেল ইন্দু। ঘরের ভেতরে পালঙ্কের উপর আঁচশোয়া হয়ে পানের উপর খয়েরের প্রলেপ লাগাচ্ছিলেন বড় মা, অর্থাৎ শিকদার বাড়ির বড় গিন্নি ননিবালা। তিনি এই এত বড় প্রাসাদোপম বাড়ির মাইবাপ, সমস্ত বিষয়ের একচ্ছত্র মতামতদাতা। তার কথাই শেষ কথা। ইন্দুর কথা শুনে আলস্য ভেঙে উঠে বসে একটু মুখ বেঁকিয়ে বললেন, সঙ্গে আবার বাচ্চা, আচ্ছা নিয়ে আয় দেখি উপরে। বড়মার কাছ থেকে সবুজ সংকেত পেয়ে ইন্দু প্রায় দৌড়ে দুধাপ সিঁড়ি লাফিয়ে নিচে নেমে আসে। কই রে মালতি, আয় নিয়ে আয়, বড়মা ডেকেছে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই বিশাল বড় বাড়িটা হাঁ করে চোখ দিয়ে গিলছিল সাবিত্রী। এত বড় বাড়ি সে বাপের জন্মেও দেখেনি। অভাগীর ঘরে অভাগী সে, বাপের ঘরেও এক ঘরের মধ্যেই তিন ভাই বোনের সঙ্গে মানুষ, বিয়েও হয়েছে আর এক অভাগার সঙ্গে, সেখানেও ঠেলাঠেলির ঘর, খোদা রক্ষা কর। অবশ্য কাল রাত থেকে সে ঘরও তার নয়, স্বামীও নেই। শাখা বলা ছাড়া দুখানা শূন্য হাত। এত ঘষে ঘষে মোছার পরও হালু থালু চুলে সিঁদুরের হালকা দাগ, কেঁদে কেঁদে ফুলে ওঠা চোখ তার সদ্য বৈধব্যকে আরও বেশি প্রকট করে তুলছে। কিন্তু পরনে সাদা শাড়ি নেই সাবিত্রীর, গতকাল রাতের সেই জামরঙা ময়লা শাড়িখানাই গায়ে জড়ানো রয়েছে কোনো রকমে। পাশে দাঁড়ানো সদ্য পিতৃহারা ছেলেটা গুটি শুটি মেরে মায়ের শরীরের সাথে সেঁটে দাঁড়িয়ে রয়েছে। এই বিশাল বাড়িখানার ঝমঝম গমগম তাকে ভীত করে তুলছে কোনো এক অজানা কারণে। আনমনে আঙুল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক খুঁটছে ছেলেটা। মালতি হাত ধরে টান দিল সাবিত্রীর। চাবিতে দমদমা পুতুলের মতো সাবিত্রীও তার ছেলেটাকে নিয়ে ইন্দু এবং মালতির পেছন পেছন চলল বড় গিন্নির ঘরের দিকে। গতকাল রাতেই ওর স্বামী মারা গিয়েছে, আরও বাড়িতে থাকেনি সাবিত্রী, থাকতে চায়নি। শাখা ভেঙে সিঁদুর মুছে একরত্তি ছেলেটাকে নিয়ে সকালের ফোর্স ট্রেন ধরে চলে এসেছে এই গোয়ালডাঙায়। গোয়ালডাঙার এই বনিদি শিকদার বাড়ির কথা গ্রামের লোকের মুখে মুখে। এই তল্লাটের জমিদার ছিল এরা এককালে, জমিদারি গেলেও ঠাঁটবাট কোনো অংশে কমেনি এদের। খানত্রিশি গোলাম বাঁধি সারা বাড়ি জুড়ে, শরিক তো কম নয়। মালতি সাবিত্রীর দুঃসম্পর্কের এক দিদি হয়, এমনিতে আপন বলতে সাবিত্রীর তিনকুলি কেউ নেই। বাপ মায়ের চিতার উপর দুব্বা গজিয়ে গেছে বহু বহু কাল আগে। ওর দাদা বিয়ে দিয়েছিল পরিতোষের সাথে। গতকাল রাতে পরিতোষ মারা যাবার পর সাবিত্রীর ঠাঁই বলতে এই মালতি দিদির কথাই মনে পড়েছিল। কিন্তু তারও তো ঠেলাঠেলির সংসার, বাছুর সমেত গাই আশ্রয় দেওয়া তো তার কম্য নয়। মালতি তাকে বলেছিল এই শিকদার বাড়িতে এলে নাকি একটা হিল্লে হয়ে যাবে, বড়মা ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। এমনিতে মানুষটা নাকি নারকেলের মতন, বাইরে দু চারটে কটু কথা শুনিয়ে দেন লোকজনকে, কিন্তু ভেতরটা একেবারে সাদা। বড়মার এই ঘরের দরজার সামনে এসে ইন্দু আবার ডাক দিল, এই যে বড়মা, এনেছি গো। ইন্দু ওদের দরজায় দাঁড় করিয়ে কোথায় যেন চলে গেল আবার।
ঘরের মধ্যে ঢুকলো তিনটি প্রাণী, সাবিত্রী, ওর ছেলেটা এবং মালতী। মালতী কিছু একটা বলতে গেল, কিন্তু পালঙ্কের উপর বসে থাকা বড় গিন্নি তাকে হাত দেখিয়ে থামিয়ে দিলেন। থাক, হয়েছে, নে এসে আমায় উদ্ধার করেছ, এখন তুমি যাও, আমি বুঝে নেব। মালতী চলে গেল বাইরে। সাবিত্রী মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মহিলার ব্যক্তিত্বের দাপটের তাপ মধ্যাহ্ন সূর্যের মতো প্রখর, তেমনই জাদরেল কণ্ঠস্বর। এতক্ষণ যে পানটা বানাচ্ছিলেন সেটা মুখে ফেলে বেশ খানিক্ষণ মাপলেন সাবিত্রীকে, তারপর বললেন, তা সদ্য বেটবা হয়েছে বুঝি। সাবিত্রী অধববদনেই মাথা নাড়ল খুব ধীরে। হ্যাঁ, সে দেখেই বুঝতে পেরেছি। তা আমার কাছে কি চাই বাচ্চা? কদিন থাকবে, তারপর চলে যাবে, নাকি পাকাপাকিভাবে আমার বাড়িতে অন্নধ্বংস করতে আইছো? আমার হয়েছে যত জ্বালা, রাজ্যের যত গরিব ভিকিরি ফকির মিষ্টিন সব আমার দরবারে এসে হাজির হবে, বলি আমি কি এখানে দান সত্তর খুলে বসেছি? হ্যাঁ, কান্নার দমকে ঠোঁট দুটো তির তির করে কেঁপে ওঠে সাবিত্রীর, টলটলে চোখে মহিলার দিকে তাকায় এবার সে। না না মা, না না, আমি কাজ করব, আপনার বাড়িতে থাইকে আমি সব কাজ করব। আমার আর আমার সেলেটারি ফিরায়ে দিবেন না মা, ফিরায়ে দিবেন না। এবার ছেলেটার দিকে নজর পড়ে ননিবালার, এতক্ষণ যেন খেয়ালই করেননি। আবার এক কান লেজুড়ো এনেছো সঙ্গে করে, বাহ, খুব ভালো, খুব ভালো। কিন্তু শোনো মা, চাকর আমার বাড়িতে অনেক আছে, তোমায় আমি রাখবো কেন? ছেলের হাত ছেড়ে দৌড়ে পালঙ্কের নিচটাতে ননিবালার পায়ের কাছে এসে বসে পড়ে সাবিত্রী। মা, আপনি যা বলবেন আমি তাই করব, যে কোনো কাজ, শুধু আমারে আর আমার ছেলেটারে একটু আশ্রয় দেন মা। আপনার দয়ার কথা অনেক শুনছি, অনেক শুই না এখানে আইসি, একা বেদবা মানুষ আমি, তিন কুলে কেউ নাই, ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, এই ছেলেটারে নিয়ে পথে বসতে হবে, আপনি দয়া না করলে মা। ননিবালা প্রত্যেকবারের মতোই গুলে যান। এ বাড়িতে বহু চাকর বাকরকে এভাবেই নিজের পরিবারের অংশ করে নিয়েছেন তিনি, সাবিত্রীর ক্ষেত্রেই বা অন্যথা হতে দেন কেন? কিছু দূরে দাঁড়িয়ে থাকা ছোট্ট ছেলেটার শুকনো মুখের দিকে তাকিয়ে বড় মায়া হলো ননিবালার। রোজ এতগুলো লোকের হাড়ি চড়ছে এ বাড়িতে, আর দুটো পেট কি বেশি হয়? ওটো ওটো মেয়ে ওটো, আর কান্নাকাটি করতেই হবে নিয়ে, কাল থেকে অনেক কান্নাকাটি করেছো হয়তো স্বামীর শোকে। শোনো, মন দিয়ে শোনো, আমার এখন বয়স হচ্ছে, আমার ভাই ফরমাস খাটার জন্যই একটা লোক লাগে, বিশ্বাস করে এক মেয়ে ছেলেকে রেখেছিলুম বছর তিনেক ধরে, আমার মাতার উপরে বসে আমারই খেয়ে এই কিছুদিন আগে আমারই হিরে বসানোর উপর পানের ডিবোটা নিয়ে ভেঙে গেল পোড়ামুখি। ছ্যা ছ্যা, এত জিনিস থাকতে শেষ অবধি কি না ওইটার উপর লোক পুষে রেখেছিল আবাগির বেটি। ছোট লোকের বাচ্চা ছোট লোকই হয়। যাক গে যাক, ওর কাজটাই এবার থেকে তাইলে তোমায় করতেই হবে, বুঝেছ? মাস গেলে কিছু টাকা দেবো হাতে, ছেলেটাকে নিয়ে এখানেই থাকবে খন, বুঝতে পেরেছ? হাতে যেন আকাশের চাঁদ পায় সাবিত্রী, আর একটু এগিয়ে এসে পাই পড়ে যাচ্ছিল ননিবালার। তিনি আবার অগ্নিমূর্তি ধারণ করে বললেন, আরে আরে, এ করে কি? অত আহ্লাদের দরকার নেই বাপু, তোমার এখনো গুরুদশা কাটেনি, আমাকে একদম ধরবে নি। এই ইন্দু, মালতী, এদের থাকার জায়গাখান দেখিয়ে দে দেখি। আজ থেকে ওই ঘরেই তুমি আর তোমার বেটা থাকবে, স্বামীর হব্বিষি নিয়ম পালন সব করে নাও, তারপর আসবে আমার ঘরে। হাত জোর করার ভঙ্গিতে উঠে দাঁড়ালো সাবিত্রী, কৃতজ্ঞতায় মাথা নুয়ে দাঁড়িয়েই রইল পালঙ্কের সামনে। আহা, আবার মূর্তির মতো দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও ইন্দু, এ ইন্দু, মেয়েটাকে নিয়ে যা তো, কোথায় গেলি রে? আচ্ছা বাচ্চা, তোমার নাম কি জানা হলো না যে? সাবিত্রী, খুব নিচু গলায় উত্তর এলো। ইন্দু এসে দাঁড়িয়েছে দরজার সামনে। আচ্ছা ঠিক আছে, ছেলেকে নিয়ে যাও ওর সাথে। আর হ্যাঁ শোনো, কোথা থেকে এসো, কি করতে, কোথায় থাকতে, কিছুই না জেনে শুধুমাত্র তোমার এই অবস্থা দেখে তোমাকে এখানে থাকতে দিলুম, এই বিশ্বাসটি যেন আবার ভেঙে দিও নে বাচ্চা, যাও এখন। মুখে কিচ্ছু বলে না সাবিত্রী, কেবল মাথা নাড়ায়।
এতক্ষণ রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করার কথা ওর। যে মানুষটা এক কথায় ওকে এখানে থাকতে দিয়েছে তার নুনকে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবে না সাবিত্রী, কিন্তু তার ভয় অন্য জায়গায়। ছেলের দিকে আর চোখে একবার তাকায় সাবিত্রী, না খুঁটেই চলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। নলিবালা যে এতক্ষণে ওর জন্য ওকে ধাতাড়ি দেয়নি এই কপাল ভালো। হাতটা জোর করে নাকের থেকে ছাড়িয়ে নিয়ে নিজের সাথে টানতে টানতে নিয়ে চলে সাবিত্রী। ননিবালা বালিশে হেলান দিয়ে আরাম করে চোখ বোঝেন। বড় কর্তা নেপাল দেশে কাঠের ব্যবসা করেন, বাড়িতে থাকেন না, তাই ননিবালাকেই এত বড় বাড়ির দায়িত্ব সামলাতে হয়, সকলের দায়িত্ব। কিন্তু তবুও তিনি কোথাও যেন বড় কর্তার মতন তেমন চৌখস নন, আবেগপ্রবণ। এই যে এইমাত্র সাবিত্রী তার ছেলেকে দুম করে কোনো কিছু বিচার না করে এই বাড়িতে থাকতে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন, এও তার এক মস্ত বড় ভুল ছিল। বয়স হয়েছে, তার উপর নরিবালার সূর্যের তাপ একদম সহ্য হয় না। ঘরে ভারী ভারী ঝালরের পর্দা, সব জানালায়, দিনের বেলাতেও অধ অন্ধকার হয়ে থাকে ঘরটা। তাই হয়তো এই সূক্ষ্ম প্রমাণগুলো যেগুলো লোপাট করে ফেলার পরও রয়ে গিয়েছে সেগুলো খেয়াল করেননি। সাবিত্রীর জামরঙা শাড়ির আঁচলের খুঁটে কিংবা ওর ছেলেটার নখের কোনায় শুকিয়েছিল গাঢ় লাল রঙের একটা তরল রক্ত। তাছাড়াও ছেলেটার শরীর অমন প্যাকাটির মতো হলেও ননিবালা খেয়াল করেননি ওর ঢাকের মতো ফুলে থাকা পেটটা। খেয়াল করা উচিত ছিল, জানতে চাওয়া উচিত ছিল সাবিত্রীর স্বামী কিভাবে মারা গিয়েছে। এগুলো জানলে ননিবালা হয়তো মা ছেলেকে বাড়িতে আশ্রয় দিতেন না, কখনোই না। ননিবালার আশ্রয়ে শিকদার বাড়িতে সাবিত্রীর দেখতে দেখতে তিনটি মাস কেটে গিয়েছে। ননিবালার যাবতীয় ফাইফর মাস কেটে দেয় সে, প্রয়োজনের চেয়ে একটু বেশিই খেটে দেয়। হয়তো এক কথায় থাকতে দিয়েছে, খেতে দিয়েছে দুটো, এই কৃতজ্ঞতায়। পান বানিয়ে দেওয়া, গা হাত পা টিপে দেওয়া, স্নানের জলটা গরম করে দেওয়া, খাবারের থালাটা বিছানা অবধি এগিয়ে দেওয়া, ঘরদোর পরিষ্কার রাখা, আলমারি থেকে শাড়িগুলো বের করে কেচে মার দিয়ে রোদে শুকিয়ে আবার আলমারিতে তুলে রাখা, ইত্যাদি হাজারো কাজ। ননিবালাও সাবিত্রীর কাজে খুব খুশি, সব ঠিকই চলছিল। কিন্তু ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আজ বাদে কাল গ্রহণ, সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস, দিন মাস, নিজের জন্ম তারিখ, মায় কবে ওর বিয়ে হয়েছিল তাও ভুলে যাবে সাবিত্রী, কিন্তু বছরে কোন কোন দিন গ্রহণ লাগবে সে কথা কোনো দিনও ভোলে না সাবিত্রী। এই গ্রহণ, এই গ্রহণই হলো ওর জীবনের সবচেয়ে বড় ভয়। হারু মানে ওর ছেলেটা যবে থেকে জন্মেছে সেই দিন থেকে গ্রহণকে বড্ড ভয় পায় সাবিত্রী। যেদিন এই বাড়িতে স্বামীহারা গৃহছাড়া হয়ে ঢুকেছিল সাবিত্রী, তার আগের রাতে অর্থাৎ যে রাতে ওর স্বামী মারা যায় সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আজ আবার তিন মাস পরে সূর্যগ্রহণ। এই শীতের রাতেও গায়ের থেকে বালাপোষ সরিয়ে দেয় সাবিত্রী, ওর বুক ধরফর করতে থাকে, শাড়ি ব্লাউজ সব ভিজে যায় জবজবে ঘামে, মাথা দপদপ করে ওর। কি হবে, কালকে যে সূর্যগ্রহণ, আবার কোনো একটা অঘটন ঘটবে কি? পাশে শুয়ে অঘরে ঘুমিয়ে থাকা রোগা ভোগা ছেলেটার মুখের দিকে তাকায় সাবিত্রী, ওর বুকের ধরভরানি বাড়তে থাকে ধীরে ধীরে। হারু, হ্যাঁ, এই হারুকে নিয়ে যত সমস্যা সাবিত্রীর জীবনে। ওর জন্মের পর থেকে খাওয়া দাওয়া ভুলে গেলেও প্রতিটি গ্রহণের হিসেব রাখতে হয় সাবিত্রীকে। প্রতিটি গ্রহণ আসে আর জেগে ওঠে ছেলেটার অনন্ত ক্ষুধা। এই ক্ষুধা আজকের নয়, বহু বহু গল্প ধরে অন্য কোনো যুগ বা অন্য কোনো সময় আবর্তিত হয়েছে এই ক্ষুধা। কারণ হারুর দাইমা সাবিত্রীকে বলেছিল, বউ শোনো, তোমারে একটা কথা কই, তোমার বেটা ও কিন্তু মানুষ না, ও হইল গিয়া। বুকের বাঁদিকটা চিনচিন করে ওঠে সাবিত্রীর, মানুষের মতো দেখতে অথচ মানুষের দেহের খোলের আড়ালে থাকা এই না মানুষ সন্তানকে নিয়ে দশটা বছর পার করেছে সে, সকলের চোখের আড়ালে, এমনকি স্বামীকে অবধি টের পেতে দেয়নি কিছু ঘুণাক্ষরেও। কিন্তু গত তিন মাস আগের চন্দ্রগ্রহণের রাতে সব কিছু ওলটপালট হয়ে গিয়েছিল, যা হওয়ার কথা ছিল না তা হয়েছিল, তাও হয়েছিল পরিতোষ অর্থাৎ ওর স্বামীর কারণেই। চোখের দুকোণ দিয়ে জল গড়িয়ে টপটপ করে কানের লতিতে ঝরে পড়ে সাবিত্রীর, পরিতোষ, এই জানোয়ারটার সাথে বিয়ে না হলে বোধহয় এত কিছু ওর জীবনে ঘটতই না। রাত বাড়ে কিন্তু সাবিত্রীর চোখে ঘুম নামতে চায় না,
হাড় কাঁপানো ঠান্ডা ঘরের মধ্যে ঘুলগুলি দিয়ে ঢুকে আসতে চায়, কিন্তু সাবিত্রী গায়ে ঢাকা সরিয়ে একটু বাতাস ফুসফুসে টেনে নিতে চায়। ওর বুকে পাথর প্রমাণ চাপ। বড় বড় চোখ মেলে বড় ঘরটার এক কোণের বিছানায় শুয়ে ওপরের করিবর্গার দিকে চেয়ে চেয়ে ভাবতে থাকে দশ বছর আগের এক রাতের কথা। সেই দিনও ছিল চন্দ্রগ্রহণ, আরও একটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কিন্তু অন্য সব গ্রহণের চেয়ে অনেক অনেক বেশি বিশেষ ছিল সেই গ্রহণটা, কারণ সেদিন ছিল রক্তচন্দ্রের রাত। ছোটবেলায় সাবিত্রী ওর মায়ের কাছে শুনেছে, চন্দ্রগ্রহণের রাতে চাঁদ যদি লাল হয়ে ওঠে তবে সেটা হয় পৃথিবীর সমস্ত অশুভ শক্তির জেগে ওঠার মোক্ষম সন্ধিক্ষণ। তাছাড়া সৃষ্টিকর্তারও তখন ক্ষমতা থাকে না এইসব শক্তিকে আটকানোর, তাই লাল চাঁদের রাতে খুব সাবধান, খুব সাবধান। সাবিত্রী তখন বহাতি, যে কোনো মুহূর্তে দায়ী ডাকতে হতে পারে, তবে এই নিয়ে তৃতীয়বার অন্তঃসত্ত্বা হয়েছিল সে। এর আগেও দুবার বাচ্চা এসেছিল ওর পেটে, কিন্তু তারা পৃথিবীর আলো দেখার আগেই অকালে মাংসের দলা হয়ে বেরিয়ে গিয়েছে মায়ের শরীরের বাইরে। গর্ভপাতের শারীরিক যন্ত্রণার সাথে জুটেছে পরিতোষের অকথ্য অত্যাচার। মানসিকভাবেই ভেঙে পড়েছিল সাবিত্রী। পরপর দুইবার যখন বাচ্চা নষ্ট হয়ে গেল, পরিতোষ দিনে রাতে উঠে বসতে ওকে গাল দিত। আট কুড়ি মাগে তোরে আমি বিয়া করেছিলাম, তোর বসে বসে মুখ দেখবো বইলা? হ্যাঁ, একটা বাচ্চার জন্ম দিতে পারস না, বাচ্চা আছিস কি নিয়ে? কলায় দড়ি জোটে না, তুব্বু কাছে কলায় দড়ি দিয়ে মর 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 মর। পরি তো শহরে এক কারখানায় কাজ করত, এমনিতেই বাড়িতে আসতো খুব কম। ওখানেই এক নষ্টা মেয়েছেলের সাথে সম্পর্ক শুরু হয় ওর, বাড়িতে আসা একেবারেই কমে যায়। কত শীত গ্রীষ্ম বর্ষা দুই কামরার বেড়ায় ছোট্ট বাড়িটাতে একা একা কাটিয়েছে সাবিত্রী। প্রথমে ভয় লাগতো, ভূতের ভয়, জন্তু জানোয়ারের ভয়। তারপর একটা সময় বুঝলো এদের থেকেও বেশি ভয়ঙ্কর হলো মানুষ নামক ঈশ্বরের তৈরি সর্বোৎকৃষ্ট জীবগুলো। কারখানা থেকে যা কটা সামান্য টাকা উপার্জন করতো পরিতোষ, সবই উড়িয়ে দিত ওই বাজে মেয়ে ছেলেটার পেছনে। ফলে ধার বাকি করে সংসার চালাতে হতো, তাই বহু জায়গায় পাওনা গণ্ডা জমে গিয়েছিল অনেক। মানুষ আর নেকড়ের মধ্যে খুব একটা বেশি তফাত নেই, শিকারের গন্ধ পেলেই হ্যাঁ হ্যাঁ করে জিভের নাল ফেলতে ফেলতে চলে আসে ঠিক। পাওনাদারেরা পরিতোষীর দীর্ঘদিন অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে আসা যাওয়া শুরু করল। ধীরে ধীরে সাবিত্রীর কাছে আসতে শুরু করলো নানা রকমের কুপ্রস্তাব, এমনকি বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি। পঞ্চায়েতে বলে কয়ে কোনো রকমের লোকগুলোকে ঠেকিয়ে রেখেছিল সাবিত্রী। পরিতোষ আসতো তবে খুব কম, ঘন ঘন বিরিয়ানি খেয়ে যখন ডাল ভাত খেতে ইচ্ছে করতো তখন সাবিত্রীর কাছে আসতো, এক রাতের বেশি থাকতো না। এইভাবেই তৃতীয়বারের জন্য অন্তঃসত্ত্বা হলো সাবিত্রী। এবার পরিতোষ ঘন ঘন আসা যাওয়া শুরু করল, না বউয়ের প্রতি ভালোবাসা বা কর্তব্যবোধের খাতিরে নয়, যে আসছে সেই সন্তানের টানে। কে জানে এই কথা সত্যি নাও হতে পারে, কারণ যে বাবা নিজের সন্তান জন্মের মাত্র কিছুদিন আগে অন্তঃসত্ত্বা মাকে একা করে রেখে চলে যেতে পারে, তার সন্তানের প্রতি কতটুকু টান ছিল তা না বলে দিলেও বুঝতে পারা যায়। সে তখনকার এই ঘটনা এটা, যখন সাবিত্রী দশ মাসের পোহাতি। হারুর জন্মের তিন চার দিন আগের এক রাতের কথা। সাবিত্রী যখন তখন অবস্থা সেই সময়, পরিতোষ সময় এগিয়ে এসেছে বুঝতে পেরে কারখানায় যাওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু একদিন হঠাৎ সন্ধ্যাবেলায় ঘরের ভাঙা আয়নাটার সামনে দাঁড়িয়ে জামা প্যান্ট পরতে পরতে বলল, শোন বউ, আমি একটু শহরে যাইতে আসছি, কালকে রাতে ট্রেন ধইরা ফিরে আইব। বিছানায় শুয়ে হাত পাখা নাড়ছিল সাবিত্রী, শরীরে বটগাছের মতো আলস্য। স্বামীর হঠাৎই হুজুগের মাথা মুন্ডু বুঝতে না পেরে জিজ্ঞেস করে বসল, সে কি গো, তুমি এখন শহরে যাবা কি করতে? আমার এখন তখন অবস্থা, ব্যথা উঠলে কারে ডাকবো আমি? আরে বাবা, এখন ব্যথা উঠব না, আমার তো একটা হিসাব নিকাশ আছে নাকি, ঘরে ট্যা নাই, কাজে যাচ্ছি না কতদিন ধইরা, খাউন দাউন জুটবে করতে। মাসকা বাড়ির মাল সব ঘরে আনা আছে, দু সপ্তাহ ভালোভাবে চলে যাবে, দোহাই তোমার, এখন আমার এই অবস্থায় ফাইলে রেখে কোথাও যাইও না। আরে বাবা, তুমি অত চিন্তা করছো কেন, আমি দাই বুড়িকে বইলে দিয়ে যাইব, আইসা তোমারে দেখা যাইব। আমি জানি, আমি জানি তুমি কোথায় যাবা, তুমি যাবা ওই বেশ্যামাগিটার কাছে, কাজে যাওয়াটা তো শুধু একটা সুতো। রাগে তিরতির করে কাঁপছিল পরিতোষ, এগিয়ে এসে চুলের মুঠি ধরে আজসোহা সাবিত্রীকে বিছানা থেকে তুলে শাশানির সুরে বলেছিল, বেশ করুম,
আমার জেহা নাই আমি সেহানে চইলে যাম। 10 মাস পেট বাঁধাইয়া পইরা আসিস, আবার তো একখান মরা বাচ্চার জন্ম দিবি, আমি সুখ পামো কি কইরা? আমার দিকটা ভাইবা দেখছিস কখনো? না, স্বামীর কথা একটু আশ্চর্য হয়নি সাবিত্রী, বরং ওর মনে ঘৃণা হয়েছিল। ও জানে পরি তো সেরকমই জানোয়ার, একজন পোয়াতি মহিলা কি করে একজন পুরুষের দেহের চাহিদা মেটাতে পারে? এগুলো কোনো সুস্থ মানুষের কথা? তুমুল হাতাহাতি হয়েছিল সেদিন ওদের মধ্যে, এক কথায় দু কথায় আরও নোংরা কথা বেরিয়ে এসেছিল সাবিত্রীর মুখ থেকে। শেষে পরিতোষকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল মাটিতে, যন্ত্রণায় চিৎকার করে উঠেছিল সাবিত্রী। কতক্ষণ ওইভাবে পড়েছিল জানে না, তলপেটের দিকটা অসম্ভব ব্যথা অনুভব করছিল কেবল। শেষে অনেকক্ষণ পরে যখন উঠে বসেছিল, আতঙ্কে চোখ মুখ নীল হয়ে গিয়েছিল ওর। মাটির মেঝেতে একটা চওড়া রক্তের ধারা মাটি ভিজিয়ে দিয়েছে। সাবিত্রীর শাড়ি সায়া মাখামাখি কালচে রক্তে। উঠে দাঁড়াতে গিয়ে চোখে মুখে অন্ধকার দেখেছিল সাবিত্রী, তারপর অজ্ঞান হয়ে গিয়েছিল। না, পরি তো সে রাতে আর যায়নি, আর যাওয়া হয়নি ওর। কে জানে সাবিত্রীদের অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিল কিনা। সারা রাত সেদিন ঘুমোতে পারেনি সাবিত্রী পেটের ব্যথায়। পরিতোষর পায়ে শুয়ে সেদিন ঘুমোয়নি, পাশের ঘরে মাদুর পেতে শুয়ে নাক ডাকছিল নির্লজ্জের মতো। সারা রাত সাবিত্রী পেটটায় হাত বুলিয়েছে আর ফুঁপিয়ে পুপিয়ে বুক বিদীর্ণ করে কেঁদেছে। এইবারের বাচ্চাটাও গেল, কে জানে এবার হয়তো ভগবান ওকে একটা সুস্থ সন্তান দিয়েছিল। নির্ঘাত মরে গেছে, খুন করা হয়েছে ওর বাচ্চাটাকে, আর খুন করেছে ওই প্রচণ্ড বাপ। পরে দুটো দিন কীভাবে কেটেছিল সাবিত্রী মনে করতে পারে না। পড়ে গিয়ে রক্তপাত হয়েছে প্রচুর, কিন্তু পেটের জল ভাঙেনি, পেটটা ফুলেছিল। কিন্তু সাবিত্রী তো মা, সে স্পষ্ট বুঝতে পারছিল এতদিন ধরে যে ছোট্ট প্রাণটা পেটের মধ্যে একটু একটু করে নড়াচড়া করছিল, পেটের পাশটায় পা দিয়ে একটু একটু করে ঠেলা দিচ্ছিল, সেসব বন্ধ হয়ে গিয়েছে। সাবিত্রী বিলক্ষণ বুঝেছিল ওর বাচ্চাটা আর বিঁচে নেই পেটের মধ্যে। দুদিন পরে এলো সেই রাত, চন্দ্রগ্রহণের রাত, লাল চাঁদের রাত। সন্ধে হতেই গোল থালার মতন চাঁদ উঠেছিল ওদের বাড়ির সামনের বাঁশ বাগানের মাথা ছাড়িয়ে। সন্ধের কিছু পরে গ্রহণ লেগেছিল। সাবিত্রী মরার মতো শুয়েছিল ঘরের এক কোণে। সে জানেও না গ্রহণ লেগেছে কি, চাঁদের রং লাল হয়েছে না পৃথিবী উল্টে গেছে। গ্রহণ লাগা লাল চাঁদের যোচনা বিশ্ব চরাচরকে এক মায়াবী রক্তিম আভায় ভরে তুলেছিল। বাইরে দাওয়ায় বসে বিড়ি টানছিল পরিতোষ। হঠাৎ করে পেটে তীব্র ব্যথা অনুভব করতে শুরু করে সাবিত্রী। হাত পা খিঁচে বেঁকে যেতে শুরু করেছিল, চিৎকার করতে পারছিল না সাবিত্রী, কেবল গোঙাচ্ছিল। সেই শুনে বোধহয় পরিতোষ দৌড়ে ঘরে এসে ঢুকে দেখে এই অবস্থা। আর দেরি করেনি সে, সঙ্গে সঙ্গে ডেকে এনেছিল দায় বুড়িকে। দায় বুড়ি কতক্ষণ যে ঘরের মধ্যে ছিল তা মনে ছিল না পরিতোষের। সে বাইরে উঠোনে পায়চারি করছিল অস্থিরভাবে, গ্রহণ তখনও ছাড়েনি। চাঁদটা আস্তে আস্তে আরও বেশি করে রক্তবর্ণ হয়ে উঠছিল। শেষমেশ পরিতোষ শুনতে পেয়েছিল সদ্যজাতর কান্না। তার বুকের মধ্যে জেগে উঠেছিল বাপ হওয়ার প্রথম অনুভূতি। সব ঠিকই ছিল, কিন্তু কোথাও যেন একটা কিন্তু ছিল গোটা ঘটনাটার মধ্যে। কোনো সদ্যজাত এত জোরে চিৎকার করে কাঁদতে পারে? ঘরের বাইরে থেকে কান্না শুনে পরিতোষের মনে হচ্ছিল ওর বাচ্চাটার বুঝি গলাই চিড়ে যাবে। দরজা বন্ধ, ভেতরে যাওয়ার অনুমতি নেই তখনও। অনুমতি এসেছিল আরও বেশ কিছুক্ষণ পরে। দায়বুড়ি একটা ছোট্ট ন্যাকড়া পেঁচানো শরীর দুহাতে পরম যত্নে জড়িয়ে ধরে বেরিয়ে এসে হাসি মুখে পরিতোষকে জানিয়েছিল ছেলে হয়েছে। আনন্দে আত্মহারা হয়েছিল পরিতোষ। বাইরে দেখা লণ্ঠনটা তুলে ধরে পুত্র সন্তানের মুখ দেখল পরিতোষ। দুটো জায়গায় ভয়াবহ খটকা লেগেছিল তৎক্ষণাৎ। প্রথমত বাচ্চাটা তখন ভয়ানক চিৎকার করে কাঁদছিল, শুদ্ধ যত এমন কাঁদেই, কিন্তু তাই বলে এত জোরেও নয়। দ্বিতীয় ব্যাপারটা লক্ষ্য করে চমকে দুপা পিছিয়ে গিয়েছিল পরিতোষ। বাচ্চার চোখ দুটো কুচকুচে কালো, কালো মানে পুরোপুরি কালো, কোনো সাদা অংশ নেই। এমন আবার হয় নাকি? বাকি শরীরটা ন্যাকড়ার মধ্যে পেঁচানো ছিল, তাই দায়বুড়ি বা পরিতোষ কেউই দেখতে পায়নি। বাচ্চাটার হাত পায়ের নখগুলো অমাবস্যার মশি কৃষ্ণ আকাশের মতন কালো। বুড়ির মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিল পরিতোষ, দেখেছিল দায়বুড়ির মুখের হাসিও মিলিয়ে গিয়েছে। বাঁশবাগানের মাথায় উঠে থাকা লাল চাঁদটার দিকে একবার তাকিয়েছিল বুড়ি, একবার যেন চমকে উঠেছিল, তারপর আবার ঘরে চলে গিয়েছিল বাচ্চাটাকে নিয়ে। পরিতোষ হতভম্ব হয়ে আবার বসে পড়েছিল দাওয়ায়।
কোনো ভয়াবহ চোখের রোগ নিয়ে জন্ম নিল কি বাচ্চাটা? সেদিন ঠেলা মেরে বউকে ফেলে দিয়েছিল সে, তার জন্য কি জন্মান্ধ হয়ে জন্ম নিল পরিতোষের পুত্র সন্তান? হায় ঈশ্বর, নিজের মাথাটা নিজেরই শাবল দিয়ে ফুঁড়ি দিতে ইচ্ছে করল পরিতোষের। রাগের মাথায় কত বড় সর্বনাশ করে ফেলেছে নিজের সন্তানের। বাচ্চাটাকে দুধ খাওয়াতে হবে, তারস্বরে চিৎকার করছে চিল শকুনের বাচ্চার মতো। দাইবুড়ি সাবিত্রীর কোলে দিয়েছিল বাচ্চাটাকে। সাবিত্রী দুর্বলভাবে উঠে বসে আতসোহা হয়ে কোলের উপর রেখে দু চোখ ভরে দেখেছিল বাচ্চাটাকে। ঘরে আলো বড় কম ছিল, সাবিত্রী হয়তো ওর চোখ দুটো দেখতে পায়নি। বাম দিকের আঁচল সরিয়ে একটা স্তন বের করে বাচ্চাটার মুখের সামনে ধরেছিল সাবিত্রী। বাচ্চাটা চুপ করেছিল, কিন্তু তারপরে একটা ভয়ানক আর্তচিৎকার দিয়ে বাচ্চাটাকে প্রায় ছুঁড়েই ফেলে দিয়েছিল সাবিত্রী। মেঝেতে বসে থাকা দাইবুড়ি দৌড়ে এসে বাচ্চাটাকে না ধরলে খাটের অপর প্রান্ত বেয়ে গড়িয়ে মাটিতে পড়ে মাথা থেতলে ছাতু হয়ে যেত ওইটুকু সদ্য চাতর। প্রবল আতঙ্কে দাইবুড়ি তাকালো সাবিত্রীর দুই হাত দিয়ে, নিজের বাম স্তনটা চেপে ধরে চিৎকার করে কাঁদেছে সাবিত্রী। আঙুলের ফাঁক দিয়ে গল গল করে বেরিয়ে আসছে রক্ত। চিৎকার শুনে পরিতোষ ঘরে চলে এসেছে ততক্ষণে। এই বাচ্চাটা, হ্যাঁ এই বাচ্চাটা, কিছুক্ষণ আগে জন্মানো বাচ্চাটা, যার দাঁত হয়নি এখনো, সে কামড়ে ছিঁড়ে নিয়েছে সাবিত্রীর স্তনবৃন্ত। কাটা পাঁঠার মতো তাপাচ্ছে সাবিত্রী, সদ্য নাড়ি ছেঁড়া যন্ত্রণা তার উপর স্তনের যন্ত্রণা। হায় রে বেচারি! প্রবল আতঙ্কে বিস্ময়ে হ্যারিকেনের অল্প আলোয় বাচ্চাটার মুখের দিকে তাকিয়েছিল দাইবুড়ি। আবার হা করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে বাচ্চাটা। ওই তোর মারি দেখা যাচ্ছে। বাচ্চা বিয়তে বিয়তে বুড়ি হয়ে গিয়েছে দাই। সদ্যজাতর মাটিতে এমন হাঙর মাছের মতো ছোট ছোট কালো কালো দাঁত থাকে এমনটা কোনোদিনও দেখেনি সে। হাত পা থরথর করে কাঁপছিল বুড়ির, বাচ্চাটার কোলেই ধরা। ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল ওইটুকু সময়ের মধ্যে ঘরের ভেতর। ব্যাবাচাকাকে দাঁড়িয়ে থাকা পরিতোষকে দাইবুড়ি বলেছিল খানিক গাঁদা পাতা জোগাড় করে আনতে তৎক্ষণাৎ। ওদের বাড়ির সামনে ঝোপটায় অনেকগুলো থোকা গাঁদার গাছ ছিল, সে পাতা বেটে তার রস লাগাতে রক্ত পড়া বন্ধ হল। কি মনে হতে বাচ্চাটাকে নিয়ে বাইরে বেরিয়ে এসেছিল দাই। গ্রহণ ছেড়েছিল তখনই, লাল চাঁদ আস্তে আস্তে আবার সাদা হয়ে উঠেছিল, চারিদিকে ছড়িয়ে পড়েছিল গলানোর উপর মতো জ্যোৎস্না। দাই অবাক হয়ে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে দেখেছিল, ওর চোখের মণি আর সেরকম কুঁচকুচে কালো নেই, হয়তো মণির পেছনে সাদা অংশ দেখা যাচ্ছে, দাঁতও নেই মাড়িতে কোনো। তাহলে একটু আগে কি দেখল? বাচ্চাটা চুপ করে গেছে আর কাঁদছে না, বা হয়তো কেঁদে কেঁদে হাঁপিয়ে গিয়েছিল। দাইয়ের কোলেই ঘুমিয়ে পড়ল সে। এদিকে রক্ত বন্ধ হলেও যন্ত্রণা কিছুতেই কমছিল না সাবিত্রীর। ভোর হতে তখনও ঢের দেরি, ঘরে থাকা কিসব উপকরণ দিয়ে কি একটা মিশ্রণ বানিয়ে দিয়েছিল দাইবুড়ি, ও অনেক কিছু জানে। সেই মিশ্রণের প্রলেপ লাগাতে যন্ত্রণা কমেছিল সাবিত্রীর, ওর বাচ্চা ঘুমিয়েছিল। দাই সেদিন সারা রাত ওই বাড়ি থেকে নড়েনি, ঘুমোয়নি পরিতোষ। সকাল হতেই পরিতোষ বউকে নিয়ে অনেক দূরে মফস্বলের হাসপাতালে ছুটল। বাচ্চাটা রইল বুড়ির কাছে। ঘোষদের বাড়ি থেকে গরুর দুধ এনে বাটি চামচে করে খাইয়েছিল দাই। সারাদিন পর সাবিত্রী হাসপাতাল থেকে যখন ফিরে এলো তখনও সন্তানকে কোলে নিতে চাইল না। সেফটি খাওয়ার হাত থেকে যাই হোক করে বাঁচা গেছে, না হলে ওই ঘা বিষিয়েই মরে যেত সাবিত্রী। সেদিন দাইবুড়ি ওকে কটা কথা বলেছিল আড়ালে ডেকে নিয়ে গিয়ে, সেই কথাগুলো আজও সাবিত্রীর কানে বাজে। বউ শোনো, তোমারে একটা কথা কই, তোমার বেটা ও কিন্তু মানুষ না, ও হইল গিয়া হজে কি, তা আমি তোমারে কেমন কইরা কই। কিন্তু শোনো বউ, তোমারে যা বলবো তুমি কি তা বিশ্বাস করবা? কাল তুমি যখন ওরে জন্ম দিছিলা তখন সান্ধ্যে গ্রহণ লাগছিল, তার উপর কাল ছিল লাল সান্ধ্যের রাত। লাল সান্ধ্যের রাতে এমন অনেক কিছু হয় যা আমরা
মাইন সেরা পুরোপুরি ঠিকঠাক বুঝি না। এই দুনিয়ায় যত খারাপ শক্তি আছে তারা এই লাল সন্দের রাতে মুক্ত হইয়া যায়। তোমারই ব্যাটা যে কি তা একটু একটু বোঝাতে পারছি। রাহুর নাম শুনছ? হ্যাঁ, অসুর। গ্রহণের সময় এই রাহু আর কেতু দুই অসুর মিলা চাঁদ আর সূর্যরে গিল্লা খায়। এই দুই অসুরের মধ্যে রাহুর খিদা হইল সবচেয়ে বেশি। শোনব, তোমার এই ব্যাটার শরীরের মধ্যে রাহুর একখান অংশ জন্ম নেছে দেখছিলা? হ্যাঁ, পেটটিকা পড়বার সঙ্গে সঙ্গে কিরকম চিৎকার দিছিল খিদার জন্যে। আর চোখ দুইটা হাল কাতরার মতন হইয়ে গেছিল, দাঁত বাইর হয়েছিল মারির ঠিকা। না হলে তুমি কও তো, হয়টুকু বাচ্চা দুধের বোটা সিরে নিতে পারে? এই অবধি শুনে থরথর করে কেঁপে উঠেছিল সাবিত্রী। তার স্পষ্ট মনে আছে স্তনবৃন্ত সদ্যজাত সন্তানের মুখে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে কি ভয়ঙ্কর নারকীয় যন্ত্রণা সে অনুভব করেছিল। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করেছিল সাবিত্রী। বিছানায় শুয়ে তখনও হাত পা নেড়ে খেলছে ছোট্ট বাচ্চাটা। দাইবুড়ি আবার বলেছিল, কিন্তু ভয় পাইও না বউ, এই বাচ্চা এমনি মানুষের মতোই থাকবে, শুধু গ্রহণ লাগলে সাবধান। আর ভিতরকার রাহু কিন্তু তখন জাইকা উঠবে, তখন ওরে খাওয়াবা, পেট টাইসা খাওয়াবা, যত খাইতে চায় খাওয়াবা, তাহলেই অসুখ থাকব। খুব সাবধানে মানুষ করবা এই বাচ্চাটারে, কখনো মাইরা পেলার কথা ভেবও না। হসুর হোক মাইনস হোক, তোমারই তো পেটের সা, শুধু আর কখনো ভুইলা হরে বুকের দুধ খাওয়াবা না, তোলা দুধ খাওয়াবা, এমনিতে কোনো ভয় নাই। কিন্তু আবারও কইতাছি, গ্রহণ লাগলি সাবধান। আর হ্যাঁ, এই কথা কেবল তোমার আর আমার মধ্যেই রইল, আর বাপে যেন জানতে না পারে। ব্যাটা মাইনসের মনে মায়া দয়া কম, এসব জানলি বাচ্চাটারে মাইরা ফেলাইব। কুদরাতের যেমন সৃষ্টি, কি আর করবা, নিজের পোড়া কপাল ভাই ভাই আরে মানুষ করো। তাই করেছে সাবিত্রী। পরিদোষকে এতগুলো বছর জানতে দেয়নি সন্তানের এই কালো রহস্য। দশটা বছর ধরে ছেলেটাকে মানুষ করেছে নিজের হাতে। ছেলে সন্তান হলে কি হবে, ওর বাবার কোনোদিনই ওর উপর টান ছিল না তেমন। এই কয় বছরই পরিস্থিতি অনেক পাল্টে গিয়েছিল। পরিতোষ বাড়িতে আসতোই না তেমন, প্রথমে মাসে এক দুবার, পরে দু মাসে একবার, ধীরে ধীরে চার পাঁচ মাসে একবার করে যাতায়াত করত। এক দুদিন থাকত, আবার চলে যেত শহরে। সাবিত্রী জানত ওই নষ্টা মেয়ে ছেলেটার সাথেই সংসার পেতেছে পরিতোষ। কিছু বলতো না, মানি অর্ডারে টাকা পাঠিয়ে দিত ওদের দুজনের জন্য, ওইটুকুর জন্যই চুপ করে থাকতো সাবিত্রী, না হলে তো লোকের বাড়ির বাসন মেজে খেতে হতো। গ্রামাঞ্চলে গ্রহণ লাগলে মানুষ খাওয়ার ছোঁয় না, কিন্তু সাবিত্রীর ঘরে ঠিক তার উল্টো। এই দশটা বছরে যে কটা সূর্য বা চন্দ্রগ্রহণ হয়েছে সেই প্রতিটা দিনে এক দুহারি করে ভাত বেশি বসিয়েছে সাবিত্রী। সামর্থ্যের বাইরে গিয়ে জোগাড় করে রান্না করেছে কড়াই ভরে ভরে। গ্রহণ লাগলেই এই ছেলে আর নিজের মধ্যে থাকে না,
খালি খাই খাই আর খাই খাই। এমনিতে রোগা একহারা ছেয়ারা ছেলেটার, কেউ না দেখলে বিশ্বাস করবে না গ্রহণের সময়টুকুতে কি পরিমাণ খেতে পারে এই ছেলে। নিমিষের মধ্যে থালার পর থালা, ভাত তরকারি সব শেষ। গ্রহণ ছাড়লে আবার নিজের মধ্যে ফিরে আসে ছেলেটা। পরদিন থেকে আবার সেই দুগাল করে ভাত, এক বাটি মুড়ি বাতাসে খেয়েই ক্ষান্ত হয়। ওর ভেতরকার সেই অনন্ত রাক্ষসে ক্ষুধা আবার অপেক্ষা করে কোনো এক চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের। জেগে ওঠার অপেক্ষায় দিন গণে রাখু। যে চাঁদ সূর্যকে অনায়াসে গিলে খায় কেবল সাবিত্রী জানে সে কথা, আর কেউ জানে না। আর জানতো সেই দাইমা, সে বহুকাল আগে চোখ বুঝেছে। সাবিত্রী রাহু শব্দটাকে উল্টে ওর নাম রেখেছিল হারু। চোখের জল মুছে সাবিত্রী, ওর বুকের খাঁচার ভেতর থেকে বের হয়ে আসে এক গভীর প্রলম্বিত দীর্ঘশ্বাস। পাশে শুয়ে থাকা ছেলেটার মুখের দিকে তাকিয়ে বুকটা হু হু করে ওঠে ওর। কাল আবার সূর্যগ্রহণ, কাল আবার হারু হয়ে উঠবে রাহু। ছেলেটার মাথা বুকের মধ্যে আঁকড়ে ধরে নিঃশব্দে কেঁদে বুক ভাসায় সাবিত্রী। সাথে একটা অজানা আতঙ্কের কর্ষিকা ওর সারা শরীরের মধ্যে নড়াচড়া করে বেড়ায়। এতদিন স্বামীর ঘরে থাকতো, নিজের ইচ্ছে মতো রান্না করতো, ছেলেকে খেতে দিত। এটা তো পরের বাড়ি, যদি ছেলেটার জন্য পর্যাপ্ত খাবার জোগাড় না করতে পারে তাহলে কি হবে? গ্রহণের সময় খেতে না দিলে যে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে তা গত 3 মাস আগেই টের পেয়েছে সাবিত্রী। সেই ডাক্তার কথা ভাবলে ওর বুকের রক্ত শীতের ভোরে কুয়োর জলের মতো ঠান্ডা হয়ে যায়। ছেলেটাকে বুকে আরো জোরে আঁকড়ে ধরে সাবিত্রী। সকাল থেকেই কাজকর্মে মন নেই সাবিত্রীর, হাত আর চলছে না আজকে। নড়িবালা ঘুম থেকে ওঠার পর বিছানা ঝাড়তে গিয়ে দামি সেকেলে খাটের শক্ত আড়িটায় প্রচণ্ড জোরে নখে গুঁতো খেল সাবিত্রী। ননিবালার পানে এমন বেশি চুন অন্যমনস্কভাবে দিয়ে দিয়েছিল যে আরেকটু হলে বড়গিন্নির মুখ পুড়ে যেত। সকাল থেকে এসব চলছে। ননিবালা ব্যাপারটা লক্ষ্য করে ধমক দিলেন, এই মুখ পুড়ি, কি হয়েছে রে তোর আজকে? কাজে মন নেই কেনে? ও কিছু না বড় মা, ও কিছু না। কাল রাতে ভালো করে ঘুম হয় নাই তো, একটু জ্বর মতো আইছিল। তো ওষুধ খা, আমার কাছে জ্বরের ওষুধ আছে, ওই ডিবোটা নিয়ে আয় দেখি। এখন ঠিক আছি, শুধু শরীরটা একটু দুর্বল লাগছে, গাটা কেমন ম্যাজম্যাজ করতেছে। তুমি বসো তো, চুলটা বাইদে দি। সাবিত্রীর বুকের মধ্যে তুমুল উথাল পাথাল চলছে। সবে সকাল 8টা বাজে, ছোট থাকতে গ্রামের পাঠশালায় লেখাপড়া কিছু শিখেছিল সে। কাল রাতে ক্যালেন্ডার খুলে দেখেছে আজ সকাল 11:27 সূর্যগ্রহণ লাগবে। এই সময়ের মধ্যে ছেলেটার জন্য কিছু খাবারের সংস্থান না করলে চুল বাঁধতে বাঁধতে বকৌশলে ননিবালাকে একটু বাজিয়ে নেয় সাবিত্রী। আচ্ছা বড় মা, আজকে তো সূর্যগ্রহণ, এ বাড়িতেও বুঝি গ্রহণ লাগলে খাওয়ার নিয়ম নাই? আ মরণ, এ আবার কি অলক্ষণে কথা! গ্রহণ লাগলে কোন হিঁদু বাঙালিকে দেখেছিস গিলতে বসতে? তাছাড়া আমার শাউরি ছিলেন বষ্টুমি, আমাদের ইষ্ট দেবতা জনার্দন। গ্রহণ লাগলি এক কণাও মুখে দেবার অধিকার নাই কারুর এ বাড়িতে। চোখে সর্ষে ফুল দেখে সাবিত্রী, বুকে হাঁপড়ের ওঠানামা বেড়ে যায়। কি করবে সে, কি করবে? এদিকে দেখতে দেখতে সময় করায় নানা কাজের ফাঁকে। এ বাড়িতে সকালে সকালে দই চিড়ে ফল এসব দিয়ে প্রাতর রাস সারে, তবে আজ গ্রহণ লাগবে বলে রান্নাবান্না অনেক সকাল থেকেই চলেছে। অনেক ভোরে ওঠেন বলে ননিবালা এই সময়টা একটু গড়িয়ে নেন। এই সুযোগ সাবিত্রী দৌড়ে নিচে হেসেলের দিকে আসে। ছেলেটা কোথায় কে জানে, জাগে সেসব পরে দেখা যাবে। হেসেলে উঁকি মেরে সাবিত্রী দেখে দুপুরের রান্না মোটামুটি হয়ে গিয়েছে। বড় বড় কলা পাতা দিয়ে সব খাবার ঢেকে রাখা হচ্ছে, গ্রহণের পরে খাওয়া হবে। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র গ্রহণ লাগলো বলে। আরও কোথায় আছে কে জানে, ওকে একটা নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যেতে হবে। উঠোনে নামলো সাবিত্রী। এবারই পেছন দিকে একটা পুকুর আছে, ওখানে গিয়ে মাঝে মাঝে বসে থাকে হারু। কিন্তু সেখানে এসেও সাবিত্রী ওকে পেল না, পেল তবে অন্য জায়গায়। পুকুরটা থেকে খানিকটা দূরে একটা ছোট দালান আছে, ওটাতে এখন কেউ থাকে না। বাড়ির যত আবর্জনা ডাই করে রাখা হয়েছিল ওখানে। আগে এটা যখন জমিদার ছিল তখন ওখানে বিশেষ দু একজন অতিথিদের থাকার ব্যবস্থা ছিল। ওটা দরজার সামান্য ফাঁক করে খোলা। সাবিত্রী দুরু দুরু বুকে এগিয়ে গেল সেদিকে। দরজা ফাঁক করতে দেখল ধুলো আবর্জনা ভরা সেই ঘরটায় নোংরা মেঝেতে মেজকর্তার আদরের কুকুরটার সাথে খেলা করছে হারু। মেজকর্তারই কুকুরটা আদতে নিরীকর্তা হলেও জমিদার বাড়ির
ভালো মন্দ খেয়ে একেবারে গাবদা গোবদা চেহারা হয়েছে। কুকুরের থেকে বেশি কালো শুয়োর মনে হয় দেখলে। মেজকর্তার প্রাণী কুকুরটা, হারুর খুব নেওটা, সারাক্ষণ ওর বিচু বিচু গুড়গুড় করে। একটা তুলোর পাশ বালিশ হেঁটে চলে বেড়ালে যেমন দেখতে লাগে, কুচকুচে কালো কুকুরটাকে সেরকমই দেখতে লাগে। গা বেয়ে যেন তেল ঝরছে। সাবিত্রীকে দেখে মুখ তুলে তাকালো হারু। ও মা, খিদে লাগছে, কিছু খেতে দাও না। নিজের বুকে নিজেই হাতুড়ি পেটার শব্দ পায় সাবিত্রী। গ্রহণ লাগবে আর বড় জোর 5-10 মিনিট। কুকুরটা হারুর চারিদিকে ল্যাজ নাড়তে নাড়তে ঘুরছে। কি একটা অজানা আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে সাবিত্রীর। দেব বাবা, দেব, এখনই দিচ্ছি, এখনই দিচ্ছি, তুই এখানেই থাক, কোথাও যাস না, কিন্তু একটু সবুর কর বাবা, একটু সবুর কর। সাবিত্রী পরিমরি করে দৌড়ায়। কি একটা মনে পড়তে থেমে যায়, আবার ঘুরে আসে, দরজায় দাঁড়িয়ে কুকুরটাকে ডাকে। আয় 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 ভুলু, আমার লগে আয়, আমার লগে আয়। হারু অবাক হয়ে তাকায় মায়ের দিকে। ওকে ডাকছো কেন? ও আমার সঙ্গে থাক। সাবিত্রী যে কেন কুকুরটাকে ডাকছে তা যদি ওকে ভেঙে বোঝাতে পারতো। খাবার আসতে দেরি হলে কুকুরটাও বেহায়া, এত ডাকলো সাবিত্রী তবু হারুকে ছেড়ে নড়ল না, পাত্তাই দিল না ওর ডাকাডাকিতে। সাবিত্রী বুঝলো দেরি হয়ে যাচ্ছে, পুকুর বেরিয়ে হেঁসেলের দিকে ছুটলো পরিমরি করে। হেঁসেলের পেছন দিকে একটা ছোট খিড়কি দরজা আছে, সেটা দিয়ে খুব সন্তর্পণে পা টিপে টিপে রান্নাঘরে ঢুকে এলো। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ, কেউ নেই, এখনই গ্রহণ লাগবে। সবাই ছাদে গিয়েছে গ্রহণ দেখবে বলে, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, সূর্য অর্ধেক হয়ে যাবে এখনই। বাইরে সিঁড়িঘর দিয়ে অনেকগুলো পায়ের হুটোহুটি শুনতে পেল সাবিত্রী, সবাই মিলে ছাদে যাচ্ছে, এর চেয়ে বড় সুযোগ আর হয় না। তাড়াতাড়ি একটা বড় গামলা খুঁজে পেতে নিল, কলাপাতার ঢাকা উঁচু করে মুঠো মুঠো ভাত, হাতা ভরে ডাল, বড় বড় মাছের পেটি, গাদা, যা পারল নিল থালায়। একটা থালাতে যা ভাত ধরে তাতে ওই ছেলের কিছুই হবে না, তাই গামলা নিতে হয়েছে। এত বড় গামলা লুকিয়ে অত অবধি নিয়ে যাওয়াটাই এখন বিশাল বড় ঝুঁকি। এদিকে ধরা পড়ে যাওয়ার ভয়, অপরদিকে হারুকে খাবার দিতে দেরি হয়ে যাওয়ার ভয়, এই দুই মিলে সাবিত্রীর হৃৎপিণ্ড একেবারে গলার কাছে উঠে ধকধক করছে। ভাত তরকারি ভর্তি গামলাটা যতটা পারল শাড়ি দিয়ে ঢেকে আঁচলের তলায় করে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে পুকুর পাড়ের ওই ঘরটার দিকে পা টিপে টিপে এগোয় সাবিত্রী। রোদের তেজ কমতে শুরু করেছে ইতিমধ্যে, বারবার সে পেছনে তাকাচ্ছে, কেউ দেখল না তো। পেছনে তাকাতে তাকাতে সামনে ধপ করে একটা ভারী শরীরের ধাক্কাকে চমকে উঠল সাবিত্রী। সামনে তাকাতেই ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল, বড় মা সঙ্গে মেজোমা। ভাত ভর্তি গামলাটা আরেকটু হলেই পড়ে যাচ্ছিল, মেজোমাই মুখ খুললেন প্রথমে। এই মহিলা সাবিত্রীকে একেবারে দু চোখে সহ্য করতে পারেন না, হঠাৎ করে উড়ে এসে একটা বাচ্চা নিয়ে জুড়ে বসার কারণে সাবিত্রীকে হ্যাঁটা করার কোনো সুযোগ ছাড়েন না তিনি। দেখো দিদি, কাণ্ড দেখো, হ্যাঁ, গ্রহণ লেগেছে আর এদিকে ইনি ভাত নিয়ে লুকিয়ে লুকিয়ে খাবেন বলে কোথায় যেন যাচ্ছিলেন। আমি বললে তো তোমার শুনতে খারাপ লাগে, সংসারের মঙ্গল অমঙ্গল বলে তো আর কিছুই রাখবে না এই ছোট লোকের জাতেরা, মিলিয়ে নিও। ধরা পড়ে যাওয়া চোরের মতোই ঠক ঠক করে কাঁপতে থাকে সাবিত্রী। বড় মা চোখ পাকিয়ে গর্জন করে ওঠেন, কিরে মুখপুরি, কোথায় যাচ্ছিলিস গামলায় করে ভাত নিয়ে? তোকে সকালবেলা বললুম না গ্রহণ লাগলি আমাদের বাড়িতে কেউ খায় নে, ছি ছি, এত নোলা তোর। মাটিতে ধপ করে বসে পড়ে সাবিত্রী, ভাতের গামলাটা এক পাশে রেখে বড় মার পা জড়িয়ে হাঁপুষ নয়নে কাঁদতে কাঁদতে বলে, বড় মা, বড় মা, বড় মা, ছেলেটার বড্ড খিদে লাগছে গো, বড্ড খিদে লাগছে, আর কোনো দিন খাবেনি, আজকের দিনটা খাইতে দেন, আজকের দিনটা খাইতে দেন, আর কখনো খাবেনি, কখনো খাবেনি। ন্যাকা কথা বলার জায়গা পাস না, না তোর ওইটুকু পিঁপড়ের মতো ছেলে এই এতগুলো ভাত খাবে? বর্দি কি বললো শুনলি না? এখন খাওয়া যাবে না মানে খাওয়া যাবে না, চল রান্নাঘরে চল, যেখান থেকে নিয়েছি সেখানে রেখে দিবি। সাবিত্রীর আর কোনো জারি জুড়ি খাটল না, ওর হাতের থেকে একরকম জোর করে ভাতের গামলাটা ছিনিয়ে নিয়ে হেলে দুলে দুই যা চলেন রান্নাঘরের দিকে। দরজা বন্ধ হয়ে গেল, মুখে হাত দিয়ে থরথর করে কাঁপে সাবিত্রী মাটিতে বসে। ওর নজর বুকুর ছাড়িয়ে ছোট্ট ঘরটার দিকে, গ্রহণ লেগে গিয়েছে। কোনো রকমে টলতে টলতে উঠে দাঁড়ালো সাবিত্রী, তারপর দৌড়লো ঘরটার দিকে। মাঝখানে একবার থামতে হলো ওকে, ওদিক থেকে মেজকর্তার কুকুর, ভুলুর একটা মরণাপন্ন আর্তনাদ উঠেই সঙ্গে সঙ্গে আবার মিলিয়ে গেল। হাঁটু কেঁপে গেল সাবিত্রীর, চলতে পারছে না সে। সবাই এখন ছাদে, এদিকে কি হচ্ছে কারো সেদিকে হুঁশই নেই।
কোনো রকমে শরীরটাকে টেনে টেনে নিয়ে সেই ছোট দালানটার জানলার ফাঁকে চোখ রাখলো সাবিত্রী। জানে, সে জানে ভিতরে কি দেখতে পাবে। সে আগেও এই দৃশ্য দেখেছে। সে 3 মাস আগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রাতে নিজের ঘরে মেঝের উপর বসে আছে হারু। কুকুরটাও আছে, তবে বসে নয়, ওর সামনে ঠ্যাং চিতিয়ে শুয়ে একেবারে গলার কাছ থেকে পেট অব্দি ফিঁড়ে দিয়েছে। ধুলোময় মেঝে চটচটে রক্তের স্রোতে ভেসে যাচ্ছে। গাটা একদিকে বেঁকিয়ে জিভ দাঁত কেটে পড়ে রয়েছে অত বড় নধর কান্তি কুকুরটা। ছিঁড়ে রাখা অংশটার ভেতর থেকে মাংস নাড়ি ভুড়ি যা পাচ্ছে হাত দিয়ে টেনে ছিঁড়ে মুখে পুড়ছে হারু। সাবিত্রীর পেটের সন্তান হারু, যে মানুষ নয়, গ্রহণ লাগলে যার ভেতরে জেগে ওঠে অন্য আর এক সত্তা। অন্য কোনো মা সন্তানের এই দৃশ্য দেখলে মাথা ঘুরিয়ে পড়ে যেত, কিন্তু সাবিত্রী জানে তার সন্তান স্বাভাবিক নয়, তাকে শক্ত থাকতেই হবে। জানালার শিক ধরে দাঁড়িয়ে থাকে সাবিত্রী, এদিক ওদিক তাকায়, কেউ যাতে এসে না পড়ে, ওর ছেলেটাকে কেউ যাতে এই অবস্থায় না দেখতে পায়। মনে মনে ঈশ্বরকে কাতরভাবে ডাকে, আমায় তুমি অন্ধ করে দাও ঠাউর, নয়তো চিরকালের জন্য তুলি নাও। এসব দেখার জন্য বাসায় রাখছো আমারে, কোন জন্মের পাপের শাস্তি। পুরো সময়টা ধরে কেউ আসেনি এদিকটায়, এমনিতে এদিকে কেউ আসে না। হারু ধীরে সুস্থে ওর অনন্তকালের ক্ষুধা মেটায়, তারপর মেঝের উপর টান হয়ে শুয়ে পড়ে। সামনে পড়ে থাকে একটা হাড় লোম চামড়া মাংসের বিদঘুটে পিণ্ড বস্তু। ঠিক সেই মুহূর্তে দরজা খোলে সাবিত্রী, গ্রহণ ছেড়ে যাচ্ছে, চারিদিকে আবার সোনালি আলো খেলে যাচ্ছে। ধরা গলায় মেঝেতে শুয়ে থাকা ছেলের উদ্দেশ্যে বলে, হারু হারু ওঠ বাবা, ওঠ, পালাতে হবে, এবার পালাতে হবে, উঠে আয় বাবা, উঠে আয়, উঠে আয়, কেউ দেখে ফেলবে যে। ক্লান্ত ভাবে নিজের মায়ের দিকে মাথাটা ঘোরায় হারু। চোখের মনির হালকাতরা রং হঠাৎ করে বেড়ে ওঠা কালচে নখ একটু একটু করে মিলিয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে সে। আর জিরজিরে শরীরের উপর জেগে রয়েছে ঢাউস একটা পেট, পেট ভর্তি করে খেয়েছে সে। এখন না মা, এখন না, পেট ভর্তি লাগে যে। পরম মমতায় ছেলের মাথায় হাত বুলিয়ে দেয় সাবিত্রী। পরনে শুধু একটা কুচকুচে কালো রঙের হাফ প্যান্ট, বুক পেট ভেসে গিয়েছে রক্তে, প্যান্টেও মেখেছে কিন্তু কালো রং বলে বোঝা যাচ্ছে না। শাড়ির আঁচল দিয়ে যত্ন করে ছেলের বুক পেট মুছিয়ে দেয় সাবিত্রী। এই নিয়ে দ্বিতীয়বার, 3 মাস আগে সেই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রাতেও মুছিয়ে দিয়েছিল এইভাবেই। এখনই তো জাতি হবে বাবা, এখনই তো জাতি হবে, সবাই দেখে ফেললে তোরেও মারবে আমারেও মারবে, উঠে আয়, উঠে আয় বাবা। খুব সাবধানে ছেলেকে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসে পুকুর ঘাটে বসিয়ে রক্ত ধুয়ে দেয় সাবিত্রী, আঁচল দিয়ে মুছিয়ে দেয় গা, তবু প্যান্টটা চপচপে হয়ে ভিজে থাকে। গ্রহণ ছাড়ার পর সকলে একসাথে খেতে বসেছে। রান্নাঘরের দিক থেকে দাসদাসীদের চাপা গুঞ্জন কানে এসে পৌঁছে। ছেলের হাত ধরে টানতে টানতে দিনের আলোতে খুব সাবধানে গা ঢাকা দিয়ে পেছনের বাগানের নিচু পাঁচিল টপকে চিরকালের মতন এই বাড়ি ত্যাগ করে মা ছেলেতে মিলে। দৌড়োয় না, দৌড়লে দিনের আলোয় গ্রামের লোকে সন্দেহ করবে, আর একটু হাঁটলেই বড় রাস্তা, তারপরই স্টেশন। হাওড়া বর্ধমান কর্ডলাইনে এই ছোট্ট স্টেশন, একে শীতের দুপুর, তার উপর আবার এই লাইনে সারা বছরই ট্রেন বাতিলের সমস্যা। স্টেশনের উপর আক্ষরিক অর্থেও কেউ নেই, দূরে দুটো কুকুর শুয়ে ঠান্ডায় কাঁপছে। ফাঁকা স্টেশনটার একটা বেঞ্চের উপর ছেলের মাথা কোলে নিয়ে বসে আছে সাবিত্রী। মায়ের কোলে মাথা রেখে শান্তির ঘুম ঘুমোচ্ছে হারু। এই ছেলেটার গায়ে ঠান্ডা একটা জামা দিতে পারিনি, এক কাপড়েই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছে ওরা। ছেলেটার পরনের প্যান্ট ছিল ভিজে, খালি গা, শাড়ির আঁচল দিয়ে যতটুকু সম্ভব ঢেকে ছেলের শীত নিবারণ করছে সাবিত্রী। গোয়ালডাঙ্গা থেকে অনেক দূরে পালিয়ে এসেছে ওরা ট্রেন ধরে। বেঞ্চে হেলান দিয়ে দূরে দিগন্তে মরা পাখির চোখের মতো ঘোলাটে সূর্যটার দিকে চেয়ে থাকে সাবিত্রী। এইভাবে কতদিন পালিয়ে বেড়ানো যাবে, কতবার পালিয়ে বেড়াবে, এ কি কোনো বিরাম নেই? এই না মানুষ সন্তানকে নিয়ে আর কত জ্বালা সইতে হবে তাকে? জন্মের পর থেকে পালিয়ে যাচ্ছে, গলা টিপে মেরেও ফেলতে পারে না, কি করবে? 10টা মাস পেটে ধরেছিল তো এই ছেলে, সাবিত্রী সব খেয়েছে, স্বামী সংসার একটা নিরাপদ আশ্রয় সব। হ্যাঁ, পরিতোষকে এই ছেলেটাই খেয়েছে, হ্যাঁ খেয়ে ফেলেছে, সত্যি সত্যি খেয়ে ফেলেছে নিজের বাপকে,
যেমন সকালে মেজকর্তার কুকুরটাকে খেয়ে ফেললো, ঠিক সেইভাবেই আজ থেকে তিন মাস আগে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের রাতে গ্রহণ লাগলে ওর খিদে পায়। তখন আর কে মা আর কে বাপ, পেট ভরানো নিয়ে কথা। চোখ বন্ধ করে সাবিত্রী, ওর চোখের দৃশ্যপটে সিনেমার মতো ভেসে ওঠে তিন মাস আগের সেই চন্দ্রগ্রহণের রাতের দৃশ্যগুলো। সেই রাতের আগে এতগুলো বছর এতগুলো গ্রহণ পেরিয়েছে, কোথাও কোনো গণ্ডগোল হয়নি। সাবিত্রী ঠিক সামাল দিয়েছে, সেদিন অনেক অনেক রান্না করেছিল সে, দুই হাঁড়ি ভাত শুধু হারুর জন্য, তার নিজের জন্য ছোট্ট একটা থালায় কোনায় এক মুঠো ভাত আর একটু তরকারি। বাড়ি ছিল না পরিতোষ, কিন্তু সন্ধ্যা রাতে হঠাৎ করে কোথা থেকে উদয় হয়েছিল। গায়ের পাঁচটা লোকের থেকে কানাঘুষো শুনেছিল সাবিত্রী ওর স্বামী নাকি এখন জুয়ার সাতটার থেকেও যেত, বাড়িতে টাকা পাঠানোর পরিমাণও কমে গিয়েছিল অনেক, মা ছেলের সংসার কোনো রকমে চলত, পরিতোষ বাড়িতে আসতোই না বলতে গেলে, হঠাৎ করেই উপস্থিত হতো। স্বামীকে বাড়িতে আসতে দেখে চোখে সর্ষে ফুল দেখেছিল সাবিত্রী। সর্বনাশ, রান্না তো প্রায় পাঁচজনের জন্য করা আছে, কিন্তু সে তো একাই সাবরে দেবে হারু, আর একটু পরে গ্রহণ লাগলো, ওখান থেকে কী করে সে স্বামীকে খাওয়াবে? আর তার নিজের ভাগেও যা আছে তা খেয়ে একটা বিড়ালেরও পেট ভরত না। আর মরণের মরণ এমন মরণ, আজ দুহারি ভাত রান্নার পরেও ঘরে চাল বারণ, তো মুদিখানা দোকান সেই বাজারে, এত রাতে কে যাবে ওখানে? আর কিছুক্ষণ পরে এমনি নিজের ছেলেকে একা রেখে কোথাও বেরোবে না সাবিত্রী, শাখের করাতের মতো বিপদ। এদিকে সেদিন বাড়ি ঢোকার সাথে সাথেই স্বামীর চোখ মুখ দেখে সাবিত্রী বুঝেছিল নিশ্চয়ই কোথাও জুয়া খেলে হেরে ভূত হয়ে এসেছে। গায়ের থেকে সস্তা বাংলা মদের টোকো গন্ধ ছাড়ছিল। হাত পা ধুয়ে সে সটান ঘরের মধ্যে ঢুকে প্রথম কথা, ভাত দাও, খিদা পাইছে, তাড়াতাড়ি। ঠিক এই ভয়টাই করছিল সাবিত্রীর, ভাত এখন সে কোথায় পাবে? টিনের ক্যানেস্তারায় মিয়ে যাওয়া কিছু মুড়ি ছাড়া আর কোনো খাবার ছিল না হারুর ভাগের খাবারটা ছাড়া, ওরা কিছুতেই স্বামীকে দিতে পারবে না সাবিত্রী। সে আমতা আমতা করে বড় ঠুনকো একটা মিথ্যে কথা বলেছিল, রান্না তো ও বেলায় হয়ে গেছে সব, সাল বারণ তো, মুড়ি বাতাসা খাবো ভাবছিলাম, তুমি এক কাজ করো আমার ভাগেরটা খায় নাও। কোনো উত্তর নেই, টলমলে পায়ে এগিয়ে এসে সোজা চটাস করে সাবিত্রীর গালে একটা চোর বসিয়ে দিয়েছিল পরিতোষ। মাগে আমার বোধাই পাইছস, কি ভাবছস আমি মাতাল কিছু বুঝুম না তাই না? মাটির উনানটাই তো এখনো আস আছে, একটু আগেই রান্না নামাইছস, হাত পা ধুইতে গিয়া দেখা আইছি হাড়ি ডাই কইরা রাহা। গালে হাত চেপে রেখে নিজের ভুলের জন্য নিজেই মনে মনে মস্ত জীব কাটে সাবিত্রী। ঠিকই তো, উনুনে রাতটা জল ঢেলে নেবানো হয়নি, আসলে আর কিছুক্ষণ পরেই গ্রহণ লাগবে। এই গ্রহণের দিনগুলোতে গা হাত পা থরথর করে কাঁপে সাবিত্রীর, সবসময় তটস্থ হয়ে থাকে বেচারি, ঠিকঠাক সময় মতো ছেলেটাকে খেতে না দিতে পারলে খুব খারাপ কিছু একটা ঘটতে পারে, তাই ভয় কাঁটা হয়ে থাকে যতক্ষণ না গ্রহণ ছেড়ে যাচ্ছে। কি করতে কি করে, তালগুলো ঠিক থাকে না। একটা শেষ চেষ্টা করেছিল সাবিত্রী, দৌড়ে এসে স্বামীর পায়ে পড়ে বলেছিল, ওগো ওগো তোমার দুটি পায়ে পড়ি, আর ওর জন্য কিছুটা খাবার রাখছি গো, ওরাতে খাবে, ওখান থেকে ভাগ বসিও নি, ওখান থেকে ভাগ বসিও নি, আমি আর তুমি মুড়ি খায় শুয়ে পড়ি, কাল সকালে তুমি যা বলবা তাই রান্না করে দিব, তাই রান্না করে দিব। এক লাথি মেরে সাবিত্রীকে সরিয়ে দিয়েছিল পরিতোষ। পাশের ঘরেই অন্ধকারে শুয়ে রয়েছে হারু, ওর ঘরের সামনেই রান্নাঘরটা। ঘর থেকে বেরিয়ে এসে লণ্ঠনটা তুলে ধরে পরিতোষ দেখেছিল রান্নাঘরে সাজানো রয়েছে ভাত, দু তিন পদের তরকারি, ডাল। এসব দেখে কি বুঝেছিল কে জানে, ওর মাথার রক্ত টকবক করে ফুটতে শুরু করেছিল। ঘরে এসে মেঝের উপর পড়ে থাকা সাবিত্রীকে চুলের মুঠি ধরে টেনে তুলেছিল। সাইড দাও, সাইড দাও মরে। এই মাগি, এই মিথ্যা কথা কাড়ে কস, তুই অত রান্না তোর সেরা খাবে, তুই কাড়ে কি বোঝাইতাছস ক? এইবার আমি বুঝছি, তুই নতুন নাং ধরছস তাই না? আজ রাতে তার আসার কথা, ওর জন্য এত রান্না বান্না কইরা রাখছস, আজকে তোর একদিন কি আমার একদিন, খুব সুখ তাই না তোর নাং? হ্যাঁ কত সুখ দিয়েছে তোরে দেখবো আজকে, চল পাওনাই গন্ডাই হিসাব নিমু। সাইড দাও,
ঘরের মধ্যে একচর ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছিল। এদিকে দুজনের কেউ খেয়াল করেনি বাইরের আকাশে চাঁদকে আস্তে আস্তে গ্রাস করতে শুরু করেছে একটা কালো ছায়া। খেয়াল করেছিল কেবল পাশের ঘরে শুয়ে থাকা হারু। সে জানালার ফাঁক দিয়ে এতক্ষণ তাকিয়ে ছিল আকাশের চাঁদের দিকে। চাঁদটা পুরোপুরি ঢেকে যেতেই হারুর মুখের ভিতরটা কেমন ঠস ঠস করে উঠেছিল, লালায় ভরে গিয়েছিল মুখ, পেটে অসম্ভব মোচড় দিয়েছিল খিদে। ঢেকে যাওয়া চাঁদটাকে দেখে যেন একটা নিখুঁত বিশাল বড় সেদ্ধ মেটে আলোর টুকরো বলে মনে হচ্ছিল। হারুর ইচ্ছে করছিল চাঁদটাকেই নুন মাখিয়ে চটকে খেয়ে নিতে। বাবা মায়ের ঝগড়ার শব্দ আরো তীব্র হচ্ছিল। পাশের ঘরে হারু ঘ্যান ঘ্যান করতে শুরু করেছিল খিদের জ্বালায়। সারা দেবার মতো অবস্থায় ছিল না, কারণ ততক্ষণে বড়িতে শোকে পিছমোড়া করে চেপে ধরেছিল। সারু সারু আমারে সারু, ছেলেটারে খাতি দিতে হবে, দোহাই তোমার দোহাই সারু আমারে সারু। পরিতোষ আরো শক্ত করে ওর দুই হাত একসাথে ধরে মোচড় দিয়েছিল। তোর আর তোর চেরার খাওয়াজ আমি বার করতেছি, আমার পয়সায় খাবি আর আমি আইসা বাড়িতে দুমুটা ভাত পাবো না, নাগের জন্য ভাত তুইলে রাইখা দিবি, তোর সব চাল আজকে আমি মেটাবো। বিছানার উপর সাবিত্রীকে এক মুক্ষণ ধাক্কা মেরে শুয়ে দিয়েছিল পরিতোষ, এক ঝটকায় কাপড় তুলে দিয়েছিল উরুর উপর। চেপে ধরে আর এক হাত দিয়ে ঢোলা প্যান্টের তরি খুলতে খুলতে পরিতোষ দাঁত মুখ খিঁচিয়ে বলেছিল, ঠিক বল সব আমি দেখছি, দাঁড়া তোর একদিন কি আমার একদিন। ওদিকে পাশের ঘরে শুয়ে থাকা হারু উঠে বসেছিল, হাঁপুষ নয়নে কাঁদছিল ছেলেটা। মা মা আমার খুব খিদে লাগছে, মা মা খুব খিদে লাগছে, খুব খিদে লাগছে, খুব খিদে লাগছে মা। সাবিত্রী নিজের সর্বশক্তি প্রয়োগ করে ওঠার চেষ্টা করছিল, কিন্তু গর্তে পড়া হাতির মতন অবস্থা তখন তার। পরিতোষের শরীর টপকে সে উঠতে পারে না। ওর স্বামীকে সেদিন রাতে যেন শয়তান ভর করেছিল। কাঁদতে কাঁদতে বাসের ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল হারু। পরিতোষের ঘাম চকচকে কালো বিশাল শরীরটার ফাঁক ফোকর দিয়ে সাবিত্রী দেখতে পেয়েছিল আরও এক পা দুপা করে ঢুকে আসছে ঘরের মধ্যে। হ্যারিকেনের অল্প আলোয় চকচক করছে ওর কুচকুচে কালো চোখ দুটো। ব্যাং ধরার সময় একটা সাপ যত বড় হা করতে পারে তেমনভাবে মুখের নিচের দিকটা ছেতরে ঝুলে আছে। এত বড় হা কোনো মানুষের হয়? এই আধা অন্ধকারেও সাবিত্রী দেখতে পেয়েছিল ছেলের মুখ থেকে লালা ঝরে পড়ছে। মুহূর্তের ভগ্নাংশের মধ্যে সাবিত্রীর শরীরের উপর থেকে বিশাল চাপটা সরে গেল। জামতবু একটা গর্জন করে হারু ঝাঁপিয়ে পড়েছিল ওর বাপের পিঠের উপর। এইটুকু রোগা ছেলে, শরীরে এত জোর কোথা থেকে এলো ভগবান জানে, বাপকে টেনে হিঁচড়ে মাটিতে নামিয়েছিল। সাবিত্রীর বুকের রক্ত হিম হয়ে গিয়েছিল, বিছানার চাদর চেপে ধরে থরথর করে কাঁপছিল কেবল। হাত পা সব অবশ হয়ে গিয়েছিল, শুধু জেগেছিল শ্রবণ ইন্দ্রিয় দুটো, তবে বেশিক্ষণের জন্য নয়। পরিতোষের রক্ত জল করে দেওয়া মরণাপন্ন আর্তনাদ, একটা মানুষের পেট তুলো বালিশের মতো ছিঁড়ে ভুলে ফেলার শব্দ বেশিক্ষণ শুনতে পারিনি। জ্ঞান হারিয়েছিল সাবিত্রী, কতক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিল তা মনে নেই। যখন উঠল তখন হুঁশ হলো, সে ঘরের মধ্যেই শুয়ে আছে এবং রাত তখনও কাটেনি। বিছানার থেকে পা মাটিতে নামাতেই মাথা ঘুরে গিয়েছিল সাবিত্রীর। পুরো ঘরটা যেন একটা কষাইখানা, মাটির মেঝে রক্তে ভিজে গিয়ে থপথপ করছে। ওর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা দলা দলা মাংস চর্বি নাড়ি ভুড়ি হাড়গুলোকে দেখে ওর আর স্বামী পরিতোষ বলে চেনা যাচ্ছিল না। খাড়ি দূরে দেওয়ালে ঠেস দিয়ে মাথাটা সামান্য হেলিয়ে ঘুমিয়ে পড়েছিল হারু। পেটটা ঢাকের মতো বড় হয়েছিল তার, হাতে পায়ে মুখে গলায় রক্তে মাখামাখি। তারপর ঘটনাগুলো খুব ভালো করে মনে পড়ে না সাবিত্রীর। কীভাবে যে দ্বিতীয়বারের মতো সংজ্ঞা না হারিয়ে মাথা ঠান্ডায় ছেলেটার গা হাত পা মুছিয়ে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে নিজে এক কাপড়েই বাড়ি ছেড়ে পালিয়েছিল তা সাবিত্রীর মনে পড়ে না ভালো করে।
শুধু এটুকু মনে আছে, অনেকটা রাস্তা হেঁটে যখন স্টেশনে এসে পৌঁছেছিল তখন পূব দিকের আকাশ ফর্সা হয়ে গিয়েছিল। সকালে ফার্স্ট ট্রেন ধরে গোয়ালডাঙ্গায় নেমেছিল। এইটুকু সময়ের মধ্যে তিনটে ট্রেন বেরিয়ে গিয়েছে। স্টেশনে যে কজনের নামার কথা ছিল তারা নেমেই দৌড় দিয়েছে তাদের গন্তব্যের দিকে। স্টেশন চত্বর আগের মতোই ফাঁকা। ইতিমধ্যেই সন্ধে নেমেছে, সারা স্টেশনে আলো তেমন নেই। হারু তখনও ঘুমোচ্ছে। সাবিত্রী জানে হারু এখন অনেকক্ষণ ঘুমোবে। পেট ভর্তি খাবার খাওয়ার পর ছেলেটা এভাবেই অনেকক্ষণ ঘুমোয়, হয়তো আজ সারা রাতই ঘুমোবে। আলতো করে সাবধানে ছেলের মাথাটা নিজের কোল থেকে বেঞ্চের উপর নামিয়ে রাখে সাবিত্রী। এদিক ওদিক তাকাতেই কয়েকটা ছেঁড়া বস্তা চোখে পড়ে। কুড়িয়ে এনে ছেলের গায়ে ভালো করে ঢেকে দেয়। তারপর ছেলের মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে এক মনে। সাবিত্রী এখন খুব ক্লান্ত। এভাবে পালিয়ে বেড়াতে বেড়াতে সে খুব ক্লান্ত। এই ছেলেকে নিয়ে সে আর পারছে না। এভাবে একটা মানুষের জীবন চলতে পারে না। এত আশঙ্কা, এত উৎকণ্ঠার মধ্যে দিন গুজরান সম্ভব নয়। ছোটবেলায় মায়ের মুখে সাবিত্রী একবার শুনেছিল, যার কেউ নেই তার ভগবান আছে। হারুর মাথায় হাত বুলিয়ে কপালে একটা ছোট্ট করে চুমু খায় সাবিত্রী। ওকে ভগবানই দেখবেন, দেখলে দেখবেন, না দেখলে না দেখবেন। না হয়েও এরকম স্বার্থপরের মতোই আজ দায়িত্ব ঘাড়ে থেকে নামিয়ে ফেলবে সে। স্টেশনে অ্যানাউন্সমেন্টের বালাই নেই, তবে আপের দিকে অনেক দূরে ছোট্ট একটা আলোর বিন্দু দেখা যাচ্ছে। সাবিত্রী স্টেশনের শেষ মাথায় হাঁটতে হাঁটতে চলে যায়। শেষবারের মতো দেখে নেয় বেঞ্চে অঘরে ঘুমিয়ে থাকা হারুকে। আলোর বিন্দুটা ক্রমশ আরো বড় হচ্ছে, খুব অস্পষ্টভাবে শোনা যাচ্ছে হর্ন। হারুর ঘুমটা ভাঙল লোকজনের কোলাহলে। ঘুম ভেঙেই হারু দেখলো ওর গায়ের উপর একটা নোংরা চর বিছানো রয়েছে। মুখের উপর এসে পড়েছে সকালে নিস্তেজ অথচ উজ্জ্বল সূর্যের আলো। চোখ মুখ কুঁচকে উঠে বসল হারু। এ কি, এটা তো সেই স্টেশনে বেঞ্চটা যেখানে মায়ের সঙ্গে সে বসেছিল। মা কোথায়? স্টেশনের শেষ মাথায় লোকগুলো দৌড়ে দৌড়ে যাচ্ছে কোথায়? ওর দিকে কারোরই ভ্রুক্ষেপ নেই। চরটা গায়ে দিয়ে উঠে দাঁড়ালো সে। খুব শীত করছে। হাঁটতে হাঁটতে চলে এলো প্ল্যাটফর্মের শেষের দিকটায়। খানিক দূরে আপের দিকে লাইনের উপর কতগুলো লোকের জটলা। কি ব্যাপার দেখার জন্য হারু এক পা দুপা করে এগিয়ে গেল সেদিকে। লোকজনের ভিড়ের মধ্যে কয়েকটা কাকও ওড়াউড়ি করতে দেখা গেল। মাঝে মাঝে উড়ে এসে ছৌ মেরে কিসব যেন লাল লাল যেন মুখে করে নিয়ে জটলাটার মধ্যে থেকে উড়ে যাচ্ছে কাকগুলো। ভিড়টা সরিয়ে ভেতরে উঁকি মারে হারু। লাইনের দুপাশে একেবারে মাঝামাঝি জবাই হয়ে পড়ে আছে একটা দেহ, মানুষের দেহ। পরনের শাড়িটা অবধি নিখুঁতভাবে কেটে বেরিয়ে গেছে। ট্রেনের চাকায় এতই ধার থাকে। এই মেয়েটি কমলা রঙের শাড়িটার উপরই তো নিশ্চিন্তে মাথা রেখে ঘুমোচ্ছিল হারু। দেহের কাটা অংশগুলোর উপরে মাছি ভনভন করছে। সেখান থেকে বেরিয়ে থাকা নড়ি ভুড়ি নিয়ে কাকেরা টান টানে ছেঁড়াছিঁড়ি করছে। নিজের মায়ের এত সুন্দর মুখটাকে এত বিভৎসভাবে ফুলে থাকতে কখনো দেখেনি হারু। মায়ের মুখটা সামান্য হাঁ হয়ে আছে, তার ভেতর দিয়ে দেখা যাচ্ছে সুন্দর দাঁতের পাটি। মুখের ভেতরে কতগুলো মাছি ঢুকছে বেরোচ্ছে। আর ভালো লাগছে না এসব দেখতে। সে বুঝে পেল না তার মা তাকে ছেড়ে চলে গেল কেন এভাবে। সে তো কোনোদিনও তার মায়ের কোনো ক্ষতি করেনি। নিষ্পৃহভাবে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে এলো হারু। কান্না এলো না, বমি এলো না। স্টেশনে এসে ঘুম মেরে বসে রইল কিছুক্ষণ। জটলাটাও আস্তে আস্তে পাতলা হয়ে আসছে ওইদিকে। সবারই কাজ আছে, কে একটা বেহরিশ লাশের পেছনে এত সময় দেবে? বিপরীত দিকে ট্রেনের হর্ন শুনে সেদিকে তাকায় হারু। ডাউনে ট্রেন আসছে। ট্রেনটা এসে দাঁড়াতে তার পেটের মধ্যে ঢুকে পড়ল সে। যেখানে গিয়ে নামায় নামাক, অনেক দূরে চলে যাবে হারু সবার থেকে। 5 বছর পরে এক সন্ধ্যাবেলা উত্তর কলকাতার একটি পাইস হোটেল। কিচেন থেকে দুটো খাবারের থালা নিয়ে টেবিলের দিকে আসতে গিয়ে মাথাটা কেমন যেন ঘুরে উঠল ছেলেটার। নাকে এসে লাগলো গরম ভাতের, মুরগির মাংসের ঝোলের, কুচো করে কেটে রাখা শশা পেঁয়াজের স্যালাডের গন্ধ। প্রকৃত অর্থেই জিভ দিয়ে লালা টপকাতে লাগলো তার। পড়লো খাবারের থালাতে দু এক ফোঁটা, কেউ দেখতেও পায়নি। কিন্তু পা আর চলতে চাইছে না, মাথা কাজ করছে না। মনে হচ্ছে খাবারের থালা দুটো নিয়ে দৌড়ে কোথাও পালিয়ে যায় সে। খিদে পেয়েছে তাও হঠাৎ করে, ভয়ঙ্কর খিদে।
রিসেপশনের খামারের হুমদু শুয়ারের মতো চেহারার মালিক বসে টিভি দেখছে। টিভির ভলিউমটা প্রয়োজনের তুলনায় একটু বেশি বাড়ানো। ছেলেটার কানে ঢুকছে নিউজ চ্যানেলের সঞ্চালকের কথাগুলো। এবছরের প্রথম বলয়গ্রাস চন্দ্রগ্রহণ, যা দেখা যাবে সারা ভারত থেকে। টিভির চ্যানেলের কথাগুলো আস্তে আস্তে মাথার মধ্যে হারিয়ে যেতে শুরু করলো ছেলেটার। খাবারের থালা দুটো নিয়ে থরথর করে দাঁড়িয়ে কাঁপছে সে। টিভির থেকে চোখ সরিয়ে মালিক চিৎকার করে উঠল, এই হাড়ু দাঁড়িয়ে পড়লি কেন? যা তিন নম্বর টেবিলে খাবার দুটো দিয়ে আয়, তাড়াতাড়ি বাঁচালা। কোনোরকমে খাবার দুটো টেবিলে পৌঁছে দিয়ে কাঁপতে কাঁপতে হাড়ু এসে কিচেনে ঢুকল। যথেষ্ট ব্যস্ত একটা হোটেল এটা, দুজন শেফ রান্না করছে আপন খেয়ালে। ওকে এখনই কিছু খেতে হবে। একটা গামলায় বেশ কিছু তরকারি আর তার পাশে বড় একটা ডেচকিতে ছিল ভাত। হাড়ু দ্রুততার সাথে একটা থালার মধ্যে যতটা পারলো ভাত আর কিছুটা তরকারি বেড়ে নিয়ে কিচেনের পেছন দিকটায় চলে গেল। এখানে বাসন মাজা হয়, তারপরে একটা ছোট গুদাম ঘরের মতো জায়গা আছে, সেখানে আনাজ বাতি রাখা হয়। ওখানটায় অন্ধকার, কেউ কে দেখতে পাবে না, কিন্তু তাড়াতাড়ি খেতে হবে, এখন রাশ আওয়ার। অফিস থেকে ফিরে সবাই খেতেই ঢুকছে। ঘটায় ঢুকে সামনের তেলচিটে ময়লা পর্দাটা সরিয়ে মেঝের উপর বসে পড়ল হাড়ু। সবে এক খাবলা ভাত তুলে দিতে যাবে, পর্দাটা আবার সরে গেল। সামনে দুজন, মালিক এবং আরেকজন বিয়ারা সন্দীপদা। সন্দীপদা ওর দিকে আঙুল দেখিয়ে বলে উঠল, এই দেখেন স্যার, হাতে নাতে ধরেছি ব্যাটাকে, এই মাত্র দেখি খাবার নিয়ে উল্টো দিকে যাচ্ছে। কলে পড়া ইঁদুরের মতো ঠক ঠক করে কাঁপছে হাড়ু। হাতের থেকে ভাতের থালাটা পড়ে গেল। স্যান্ডো গেঞ্জির পেছন দিকটা ধরে এক খাবলায় হাড়ুর শরীরটা শুদ্ধ তুলে দাঁড় করিয়ে দিল মালিক। সন্দীপকে বলল, তুই তোর কাজ করগে যা, আমি দেখে নিচ্ছি। টানতে টানতে হাড়ুকে নিয়ে গেল হোটেলের একেবারে পেছন দিকটায়। খানিক দূরেই কাস্টমাররা বসে খাচ্ছে, এখানে কোনো সিন করতে চায় না সে। এখানে আগে কয়েকটা দোকান ছিল, সবকটা এখন শাটার বন্ধ। ঠাস করে একটা চোর নেমে এলো হাড়ুর গালে। শোরের বাচ্চা, এখন তোমার গেলার সময়, দুই দিন না খাইয়ে রেখে দেবো, দুদিনের মাইনে কেটে নেবো, তারপর দেখবো কত রস হয়েছে, বেয়াদপি একেবারে বের করে দেব। হাড়ুর চুলের মুঠি ধরে আচ্ছা মতো ঝাঁকিয়ে দেয় মালিক। কোন আক্কেলে গিলতে বসেছিলিস এখন, হ্যাঁ, গলায় কোন অব্দি ঢুকিয়ে সব খাবার বের করে আনবো শোয়ার। এই জায়গাটা বড়ই অন্ধকার। কলকাতা শহরের পেটের ভেতরে এমন অন্ধকার জায়গা থাকতে পারে কেউ কল্পনা করতে পারবে না। এতটাই অন্ধকার যে মালিক দেখতেই পেল না তার হাতের নাগালের মধ্যে ধরে থাকা হাড়ুর শরীরে কতগুলো পরিবর্তন এসেছে। ওর ধকধক করে জ্বলতে থাকা কালো কুচকুচে চোখ দুটো মালিককে দেখতে পেল না, শুধু একটা গর্জন শুনতে পেল, অপার্থিব জান্তব একটা গর্জন। কোনো ক্ষুধার্ত বিশাল আকার বন্য প্রাণী যেমন গর্জন করে, ঠিক তেমন। হাড়ু ছুটছে অলিগলির মধ্যে দিয়ে, লোকের বাড়ির উপর দিয়ে ছুটছে, ছুটেই চলেছে। ওর চোদ্দ পুরুষের ভাগ্য ভালো, ওদের হোটেলটা থেকে কিছুটা এগিয়ে গঙ্গার ঘাট। ঘাট থেকে নয়, দূরে একটা অন্ধকার মতো জায়গা থেকে গঙ্গার বুকে লাফিয়ে পড়েছে সে, কারণ তার সারা শরীর গায়ে লেগেছিল রক্ত। ভারী পেটটা নিয়ে সাঁতার কাটতে খুব অসুবিধা হচ্ছিল। হুন্দ মালিকের গায়ে অনেক মাংস চর্বি, ডুবে ডুবে যাচ্ছিল হাড়ু, তবু শরীরের রক্ত ধোয়াটা ভীষণ দরকার ছিল। ঘাট থেকে উঠে ভিজে গায়ে সে দৌড়চ্ছে যেদিকে দু চোখ যায়। মালিক অনেকক্ষণ ধরে রিসেপশনে নেই, তলব পড়ে যাবে এখনই, আর কিছুক্ষণ পরেই খুঁজে পাওয়া যাবে দোকানের পেছনে ওর ছিন্ন বিচ্ছিন্ন লাশটা। এটা ওদের গ্রাম নয়, এখানে কোনো মৃত্যুর খবর দীর্ঘ সময় ধরে চাপা থাকে না, তাই হাড়ু ছুটছে, ওকে বাঁচতে হবে যেভাবেই হোক। আকাশে তখনও একটা কালো ছায়ায় ঢেকে থাকা চাঁদটা একটা আংটির মতো দেখাচ্ছে। হাড়ু নিজের অজান্তেই চাঁদের দিকে তাকায় একবার, তবু থামে না, ছুটতেই থাকে। তার শরীরের বাইরে খোলটা হাড়ুর, কিন্তু ভেতরে সে শত কোটি কল্প আগের এক পৌরাণিক অপচ্ছায়া, যে অনায়াসে চাঁদ সূর্যকে গিলে খেত। কলকাতা শহরের অলিতে গলিতে দৌড়ে বেড়াচ্ছে রাহু, আবার আশ্রয় নেবে কোনো হোটেলে কিংবা অন্য কোথাও, আবার আসবে কোনো এক চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ, আবার খাবার না পেলে কাউকে ছিঁড়ে ছিঁড়ে খাবে সে। অতএব সবাই সাবধান, খুব সাবধান। এতক্ষণ শুনছিলেন আকাশ গুহর লেখা গল্প রাহু। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান। আপনার লেখা বা পছন্দের কোনো গল্প শুনতে আমাদের মেইল করতে পারেন frequencylife5@gmail.com এই ঠিকানায়।
এবং ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ হন্টেড হান্ড্রেড। হন্টেড হান্ড্রেডের আরও নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন হন্টেড হান্ড্রেড।